একটা নক্ষত্র খসে পড়েছে। সব আলো নিভিয়ে দিয়ে বিশ্ব ফুটবলকে অন্ধকারাচ্ছন্ন করে চলে গেছেন না ফেরার দেশে। নক্ষত্রদের তো পতন হয় না, চলে যেতে হয়, চলে যায়। তবে যেখানে চলে গেছেন সেখান থেকে বারবার ফিরে আসবেন। তিনি ফুটবলের রাজা, তিনি পেলে, যার পায়ের জাদুতে সজীব হয়ে উঠত ফুটবল মাঠের প্রতিটি সবুজ ঘাস। ফুটবল হাতে ঘুমোচ্ছেন শান্তিতে, যেন এক জীবন্ত পেলে, যেন রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা এক চিত্রকর্ম। কিন্তু না, এটি কোনো ছবি নয়, সমুদ্র পাড়ের স্বচ্ছ বালু দিয়ে তৈরি পেলের এই ভাস্কর্য। বালু শিল্পে সুন্দর এক গঠন ফুটিয়ে তুলেছেন ভারতের পেলে ভক্তরা। ফুটবলের রাজার প্রতি শ্রদ্ধায় এমন আয়োজন তাদের। পেলের প্রতি শ্রদ্ধার গিয়ে কলকাতার ইডেন গার্ডেনে নীরবতা পালন করেছেন তার ভক্তরা। বিশ্ব ফুটবল পেলে আমাদের জন্য রোল মডেল ছিল, তার চলে যাওয়ায় ফুটবল বিশ্বের খুব বড় একটা ক্ষতি হয়েছে যা কোনোভাবেই পূরণীয় নয়। চলে গেছেন ওরেই, তবে যা রেখে গেছেন বিশ্ব ফুটবলে তা অবিস্মরণীয়। পুরো বিশ্ব তার প্রয়াণে শোকাস্তব্ধ। রাজার প্রতি শ্রদ্ধায় ব্রাজিলের পথে ঘাটে পেলের বিভিন্ন সময়ের ছবিতে ছয়লাভ, দেয়াল, টাওয়ার কিংবা বিলবোর্ড, সব জায়গায় ফুটে উঠছে রাজার ছবি। পেলের ভাস্কর্যের সামনে ভক্তরা তাকে ফুল দিয়ে স্মরণ করছেন। এছাড়াও মাঠের খেলায় আর্জেন্টিনার সঙ্গে চির প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে পিছিয়ে নেই তারাও। দেশটির পত্রিকাগুলোর প্রথম পাতায় ছাপানো হচ্ছে পেলেকে নিয়ে নানা গল্প। এদিকে ফুটবলের কিংবদন্তি পেলের প্রতি সম্মানার্থে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামকে আলোকিত করা হয়েছে হলুদ ও সবুজ লাইটে। ইপিএল এর বিভিন্ন ক্লাব থেকে পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। পেলের প্রয়াণে শোকাস্তব্ধ প্রিমিয়ার লীগের কোচরাও। পেলের আগে 10 নম্বরটা শুধুই একটা সংখ্যা ছিল, তিনি যা দিয়ে গেছেন আমাদের তা কখনো ভুলে যাওয়ার উপায় নেই। পেলে ফুটবলের জন্য এক অবিস্মরণীয় দৃষ্টান্ত, তিনি পুরো জেনারেশনের জন্য রোল মডেল। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি ফুটবলের সর্বময় অর্জনের মালিক, তার মতো একজন কিংবদন্তিকে হারিয়ে আমরা শোকাহত। ফুটবলের রাজাকে হারিয়ে পুরো ফুটবল বিশ্ব যেন থমকে গেছে। ভক্ত সমর্থকদের প্রত্যাশা, স্বর্গে ভালো থাকবেন পেলে। সমর্থকদের প্রার্থনা জুড়ে আছেন কালো মানি। তাজিন খন্দকার, সময় সংবাদ।